বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন জাহান্নাম উদ্বোধন হবেন তিন শ্রেণীর মানুষ দ্বারা। কয় শ্রেণী? তিন শ্রেণীর লোকের মাধ্যমে রব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন। প্রিয় ভাইরা আমার, এই তিন শ্রেণীর মানুষ কারাম? কোন চুরের মাধ্যমে রব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন না, কোন ডাকাতের মাধ্যমে রব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন না, কোন সুদখুরের মাধ্যমে জাহান্নামকে উদ্বোধন করবেন না, কোন ঘুষখুরের মাধ্যমে জাহান্নামকে উদ্বোধন করবেন না। তাহলে কার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন জানার দরকার আছে না নাই? কার মাধ্যমে জাহান্নামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্বোধন করবেন? আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন। এই তিন শ্রেণী থেকে প্রথম নাম্বার যেই লোকটা, ওই লোকটা হচ্ছে দুনিয়ার বুকে যেই ব্যক্তি শহীদ হয়েছিল, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছিল, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন আর বলবেন, ও শহীদ, তুমি দুনিয়ার বুকে আমার জন্য কি করে এসেছিলে। এবার শহীদ বেচারা বলবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার জন্য আমার জানটাকে বিসর্জন দিয়ে দিয়ে ফেলেছি, তোমার রাস্তায় আমার জানটাকে কুরবান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও শহীদ, তুমি মিথ্যা বলেছো, তুমি আমার জন্য শহীদ হও নাই, কেননা তুমি শহীদ এই জন্য হয়েছো, লোকেরা তোমাকে বড় মুজাহিদ বলবে, লোকেরা তোমাকে বড় শহীদ বলবে, এই বাহবা পাওয়ার জন্য তুমি শহীদ হয়েছো। তোমার বাহবা পাওয়া দুনিয়ার মধ্যে হয়ে গিয়েছে, আজকে আখেরাতের মধ্যে আমার কোনো হিস্সা নাই, যাও জাহান্নামের মধ্যে যাও, নাউযুবিল্লাহ। এই শহীদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন জাহান্নামকে উদ্বোধন করার জন্য। দুই নাম্বার কোন লোক? দুই নাম্বার যেই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ওই লোকটা হলো দুনিয়ার বুকে ধনী একজন ব্যক্তি, ধনার্থক ব্যক্তিকে ডেকে বলবেন, দুনিয়ার বুকে তোমাকে অনেক ধন দৌলত আমি দিয়েছিলাম, অনেক মালের অধিকারী তোমাকে বানিয়ে দিয়েছিলাম, এই মাল আর ধন সম্পত্তি তুমি কোন কাজে ব্যয় করে আসছো? এইবার এই ধনার্থক ব্যক্তি বলবেন, আল্লাহ, আপনার এই মাল সম্পদ, আপনি যে আমাকে মাল দিয়েছিলেন, নিয়ামত দিয়েছিলেন, আপনার এই মাল, এমন কোন মাদ্রাসা নাই, এমন কোন মসজিদ নাই, এতিম নাই যাদেরকে আমি দান করি নাই, সব জায়গায় আপনার জন্য আমি দান করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলেছ, লোকে তোমাকে বড় দানবীর বলবে, লোকে তোমাকে বড় ধনার্থক ব্যক্তি বলবে, বাহবা পাওয়ার জন্য তুমি দুনিয়ার বুকে মানুষকে দান করেছিলে, মসজিদে দান করেছিলে, মাদ্রাসার মধ্যে দান করেছিলে, কিন্তু মনের ভিতরে নিয়তের গরমিল থাকার কারণে আজকে আমার কাছে তোমার কোনো হিস্সা নাই, আমার কাছে তোমার কোনো অংশ নাই, যাও জাহান্নামের মধ্যে যাও, গো টু দা হেল ফায়ার, যা জাহান্নামের মধ্যে যা। তিন নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আলেমকে ডাকবেন, আলেমকে ডেকে বলবেন, ও আলেম, দুনিয়ার বুকে তোমাকে আমি আলেম দান করেছিলাম, এই আলেম পাওয়ার পরে তুমি কি করেছিল? ওই আলেম বলবেন, আল্লাহ, মাদ্রাসার মধ্যে পড়িয়েছি, মসজিদের মধ্যে নামাজ পড়িয়েছি, ওয়াজ নসিহত করেছি। আল্লাহ বলবেন, ঠিক আছে, সবকিছু করেছো, কিন্তু কার জন্য করেছো? এইবার হুজুর বলবেন, আল্লাহ, সব কিছু করেছি আপনার জন্য, কার জন্য? আপনার জন্য। আল্লাহ বলবেন, না না, মিথ্যা বলেছো, তুমি মিথ্যা বলেছো, দুনিয়ার বুকে তোমাকে মানুষ বড় হুজুর বলবে, দুনিয়ার বুকে মানুষ তোমাকে বড় আল্লামা বলবে, এই জন্য তুমি বড় হাফেজ হয়েছিলে, বড় আলেম হয়েছিলে, দুনিয়া ইনকামের জন্য এইগুলি করেছিলে, আজকের দিনে আমার কাছে তোমার কোনো হিস্সা নাই, আজকের দিনে আমার কাছে তোমার কোনো অংশ নাই, যাও যাও, তোমার মাধ্যমে জাহান্নাম আজকে উদ্বোধন হবে।
নাউযু বিল্লাহ। এই জন্য এই তিন শ্রেণীর লোকের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন হবে। কোন সুর, কোন ডাকাত, কোন সুদখোর, কোন ঘুষখোরের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন হবে। জাহান্নাম ওই অবস্থায় কিরকম থাকবে? আল্লাহ বলেন তাকাদু তামাইয়াযু মিনাল গায়্ব كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير। জাহান্নাম রেগে ফুৎকার দিবে, আওয়াজ দিবে, আল্লাহ আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত, আমার পেটের মধ্যে জাহান্নামীদেরকে দিয়ে দাও। এই বলে জাহান্নামটা, 70,000 ফেরেশতারা ওই জাহান্নামকে ধরে রাখবেন, কিন্তু জাহান্নামকে তারা আটকে ধরে রাখতে পারবে না। বাদনগুলি ছেড়ে দিয়ে হাশরের ময়দানের দিকে আসতে থাকবে। আর ওই দিন জাহান্নামের আওয়াজ শুনে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ ইয়া নফসি আল্লাহ আমাকে বাঁচায় দেন, আমাকে বাঁচায় দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে থাকবেন, ইয়া নফসি, মূসা আলাইহিস সালাম বলতে থাকবেন, ইয়া নফসি, প্রত্যেকে ইয়া নফসি বলতে থাকবে। কারণ ওই দিন জাহান্নাম রেগে যাবে, জাহান্নামের এক একটা আওয়াজ হাশরের ময়দানের মানুষদের ভিতরে কম্পন সৃষ্টি করে ফেলবে। এই কঠিন ভয়াবহ একটা আযাবের দিন আমাদের সামনে আসছে। আজকে এক টাকার চা খায়া ঈমান বিক্রি করে দাও, ওই দিন বুঝতে পারবা ঈমানের মূল্য কত। ঈমানের উপর সচেতন হয় নাই আজকে মুসলমান। এই যে গত সপ্তাহ নির্বাচন গিয়েছে, এই নির্বাচনকে কেন্দ্র করে কত মানুষের ঈমান যে বিক্রি হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। এক চেয়ারম্যান আসছেন, বলে হুজুর ভুট্টা আমারে দেন, ভাই ভুট্টা আমারে দেন, ঠিক আছে এই ধরেন 500 টাকা। 500 টাকা হাতের মধ্যে নিয়ে বলে তোরে কি এর ভোট দিমু। আরেকজন আইসা দিছে 1500 টাকা, ওইটা হাতের মধ্যে রাইখা বলে ভোটটা কারে দিমু, এটা তো আমার মনের ভিতরে আসছে কিন্তু টাকা কিন্তু খাইছে, খাই খাই কি খাই নাই। এক কাপ চায়ের কাছে 100 টাকার কাছে আপনার ঈমান বিক্রি করে দিলেন। এই ঈমানের বড় দাম, এই ঈমানের বড় দাম। এই ঈমান ছাড়া কোন ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বড়ই আফসোস, আজকে লক্ষ লক্ষ টাকা এক একজনের কাছ থেকে খাইয়া আরেকজনকে বুট দিছে, এমন আছে না? নাই বহু। এই যে ঈমান বিক্রি করলেন, বুট হচ্ছে আমানত। বুট কি? আমানত। আপনার বুট আপনার কাছে আমানত, কাকে দিবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনার দেখতে হবে যেই লোকটা সমাজের মধ্যে ভালো লোক, নামাজি লোক, আল্লাহওয়ালা লোক, পরহেজগার লোক, এই রকম একটা লোককে আপনি আপনার বুটটা দিবেন। কেন না, আপনার বুটের মাধ্যমে আপনি একজন সুররে দেখটা শুনে একজন সুররে বুটটা দিলেন। এই যে এই ক্ষমতায় যাওয়ার পরে এই ব্যক্তিটা যে চুরি করবে, এই চোর আপনার বুট পাইয়েই তো সে পাশ করছে, তাই না? এই বুট পাইয়া পাশ করছে, সে যে চুরি করবে, ডাকাতি করবে, এর একটা আমলনামা আপনার আপনার কাছে আসবে। এই যে চুরি করছে, বিবিচার করছে, এই গুনাহ করতেছে, আপনার এই বুট পাইয়া সে ক্ষমতায় গিয়ে, সে ক্ষমতা পাইয়া সে যত অন্যায় করবে এর একটা পার্সেন্টেজ আপনার আমলনামার মধ্যে আসবে। কাজী প্রিয় ভাইরা, খুব সচেতন, বুট আপনার আমানত। 1 টাকা চা খাইয়া, 5 টাকা চা খাইয়া, 100 টাকা পাইয়া ঈমান বিক্রি করে দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামীদের পথ, সব কিছু জানিয়ে দিয়েছেন। আমরা তো সচেতন মানুষ, মানুষ তো সচেতন হওয়ার কথা। আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, আর সেই জায়গার মধ্যে আমরা কি করতেছি? সৃষ্টির সেরা জীব হইয়া সবচেয়ে ঘৃণার কাজগুলি আমাদের মাধ্যমে হচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আসুন নিজেকে সংশোধন করি, নিজেকে ইসলাহ করি। আমি ঠিক, দুনিয়া ঠিক, আমি খারাপ, দুনিয়া খারাপ। সামনে আসি ভাই, সামনে আসি বলি, আমি খারাপ, তো দুনিয়া খারাপ। প্রিয় ভাইরা আমার, প্রত্যেকের হিসাব তাকেই দিতে হবে।
আপনার হিসাব আমি দেব না, আমার হিসাব আপনি দিবেন না। তবে আলেম উলামাদের দায়িত্ব হচ্ছে বলে দেওয়া, বল্লিগ পৌঁছে দেওয়া, আমল করার দায়িত্ব সবার। প্রিয় ভাইরা আমার যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে দুইটা রাস্তা দেখাইছে, কয়টা? দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের, এবং ইখতিয়ার হচ্ছে আপনার, আপনি কোনটা অবলম্বন করবেন, জান্নাতের রাস্তা দিয়ে যাবেন নাকি জাহান্নামের রাস্তা দিয়ে যাবেন, ইখতিয়ার হচ্ছে কার ভাই? আপনার। আল্লাহর এবং আল্লাহর রাসূলের প্রতিটা কথার মধ্যে প্রত্যেকটা মুসলমান বলেন কাফের বলেন সবার জন্য উপকার রয়েছে, সুবহানাল্লাহ। রাসূলের প্রতিটা কথার মধ্যে মুসলমানদের জন্য কি আছে? উপকার আছে।